আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমার দিনটা শুরু হলো 6:20-এর দিকে। এত ভোরেই কত আলো হয়ে গেল দেখেন। আমি ফ্রেশ হয়ে নিলাম, এত ভোরে আমার তেমন কিছুই খাইতে ইচ্ছে করে না, তাই কলা পাউরুটি। আমার ক্লাস আজকে 8টায়, তাই তাড়াহুড়া করে রেডি হয়ে বের হয়ে এলাম। এখন আমাকে গাড়ি ধরতে হবে, অর্থাৎ টাইমের আগে গাড়ি আসার আগে আমাকে স্টেশনে যাইতে হবে। গাড়ি মিস মানে আমার ক্লাস মিস, কারণ এখানে 8টা মানে 8টায়। আপনি যদি 8:01 যান, মানে কাজের জায়গায় বা ক্লাসে পৌঁছান, ভাই সবাই আপনার দিকে এমন ভাব নিয়ে তাকাবে যেন আপনি 1 মিনিট না 1 ঘন্টাও না পুরো একটা দিনই লেট করে আসছেন। এত ভাব নিয়ে তাকানোর কি আছে? 1 মিনিটে তো লেট করলাম। না, আপনি 1 মিনিটও লেট করতে পারবেন না। যাই হোক, আমার গাড়ি আসবে এখন, তাই ভাবলাম আপনাদেরকে একটু রাস্তাগুলো দেখাই। কত সুন্দর রোডগুলা, সবাই ট্রাফিক সিগন্যাল কি সুন্দর করে মেনে চলতেছে। আমাদের দেশের ট্রাফিকগুলা যদি এরকম হইতো, সবাই যদি এত সুন্দর করে মেনে চলতো, তাহলে কি ভালোই না হইতো। যাই হোক, ইনশাল্লাহ একদিন আমাদের দেশটাও এইভাবে এত সুন্দর হবে, সেই দিন হয়তো আমরা থাকবো না, বাট হবে একদিন ইনশাল্লাহ। যাই হোক, আমার গাড়ি এসে যাচ্ছে। এখন গাড়িতে উঠবো, ক্লাসের দিকে যাব। আজকে অনেক সুন্দর রোদ উঠছে, দৃশ্যটা অনেক সুন্দর, তাই ভাবলাম এত সুন্দর দৃশ্য আপনাদের সাথে শেয়ার না করলে চলে, তাই একটু শেয়ার করলাম। এই যে সামনে যে নদীটা আসছে, এই নদীটার নাম হলো এলবে। ও আচ্ছা, বলে রাখি এটা কিন্তু একটা নদী, দেখতে ছোট দেখা যায় বাট এটা একটা নদী। আর মজার বিষয় হচ্ছে যে এই এলবে নদীটা গোটা ইউরোপের 27টা কি 28টা দেশ আছে, ওই 27-28টা দেশের মধ্যে 12তম বৃহত্তম নদী। ভাবেন এটা কত বড় নদী, গোটা ইউরোপের মধ্যে 12তম বৃহত্তম নদী। যাই হোক, আমি ক্লাসে চলে আসলাম। আমি ভাবছি হয়তো আমি লেট করে আসছি, কিন্তু বাট কেউই আসেনি। যাই হোক, আমি কিন্তু বাট দুইটাই একসাথে ইউজ করতেছি, কেন আমি নিজেও জানি না, পাগল হয়ে গেছি আমি। যাই হোক, কেউই আসেনি, তবে চলে আসবে সবাই, এক্ষুনি চলে আসবে, কয়েক মিনিটের মধ্যে সবাই চলে আসবে। আমার একটা ফ্রেন্ড এসে এখন আমাকে মনে করিয়ে দিয়ে গেল যে আমাদের আজকে একটা ক্লাস টেস্ট আছে। সো আমি একটু পড়ালেখা করতেছি, কারণ ও তো 1 সপ্তাহ আগে আমাদেরকে বলে দিছিল যে টেস্ট আছে, আর আমি কালকে রাতে কিছুই পড়িনি, সো একটু রিভিশন দিয়ে নিচ্ছি। এখন আমার ক্লাস শেষ, আমি বাসায় যাব। সবাই বাসায় যাচ্ছে, বাসায় যাইতে মেবি এখান থেকে 20-25 মিনিট লাগবে। আপনাদেরকে যাওয়ার সময় আবার একবার এলবে নদীটা দেখাবো, এখন যাওয়ার সময় আবার এলবে নদীটা পড়বে। এখন সময় হচ্ছে মেবি 3টা, হ্যাঁ এখন সময় 3টা বাজতেছে, দুপুর 3টা। যাই হোক, আপনাদেরকে আবার একটু এলবে নদীটা দেখাই। এই এলবে নদীটা অনেক লম্বা, পুরো জার্মানির পুরো এক পাশ নিয়েই আছে এই এলবে নদীটা। এটা মেবি জার্মানির হ্যামবুর্গ দিয়ে ঢুকছে কিংবা বেরোইছে, আর পুরো ড্রেসডেনের মধ্যেই এটা বিচরণ করতেছে। এই নদীটা পুরো জার্মানির মধ্যে দ্বিতীয় বৃহত্তম নদী, মানে জার্মানির সবচেয়ে বড় নদীটা মেবি রাইন, আমি জানি না হোয়াট এভার রাইন, আর দ্বিতীয়টা হচ্ছে যে এই এলবে নদী। এই এলবে নদী নিয়ে আপনাদের সাথে একদিন আলোচনা করা যেতে পারে, আমি অনেক কিছুই জানি না এই এলবে নদী সম্পর্কে, একটু পড়ালেখা করতে হবে, জানতে হবে, ফ্রেন্ডদেরকে জিজ্ঞেস করতে হবে, জিজ্ঞেস করে জেনে আপনাদেরকে সঠিক তথ্যটা আমি দেব ইনশাল্লাহ একটা ভিডিওতে, আপনাদেরকে এলবে নদী সম্পর্কে জানানো হবে, দয়া করবেন সবাই। যাই হোক, আমি এখন আমার বাসার কাছেই চলে আসছি। আমার বাসার কাছে চলে আসার পরে এখন আমি গাড়ি থেকে নেমে যাব, কিছুটা হাঁটতে হবে বাসার দিকে যাইতে।
যাই হোক, এখন আমি সারা দিন ক্লাস করার পরে অনেক টায়ার্ড। আমি প্রায় আমার বাসার কাছেই চলে আসছি। আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন, অন্য কোনো টপিক নিয়ে অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।